আসসালামু আলাইকুম শাক ভাই, শাক ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। জি, হ্যালো। জি, শোনা যাচ্ছে, বলুন। জি ভাই, বিষয় হচ্ছে আমি 6 to 7 months হবে, মানে আমি এক্স মুসলিম হয়েছি। তো দেখা যাচ্ছে যে এক্স মুসলিম হওয়ার পিছে মানে আসিফ ভাইয়ের একটা বিরাট বড় অবদান আছে। কি আপনার মাইক্রোফোন থেকে মুখটা একটু দূরে সরায় কথা বলতে পারেন? আপনার কথা একটু, জি, এখন কি ঠিক আছে? আর একটু, এখন হ্যাঁ, বেটার, হ্যাঁ বলুন। আর একটু তো অ্যারাউন্ড 6 to 7 months এর মতো হবে। তো দেখা যাচ্ছে যে আমি অনেকটাই প্র্যাকটিসিং মুসলিম ছিলাম, অনেকটা মানে অনেকটা, মানে একটা সময় দেখা যাচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 30টা রোজা করতাম। যেমন কিছুদিন আগে রমজান গেল, ঈদ গেল, তো দেখা যাচ্ছে যে যেরকম এই যে মুসলিমদের একটা মানে কমন পারসেপশন, মানে সাধারণ যে মুসলিমরা যে আপনাদের এখানে আসে, যারা মানে যেমন একটু আগে যে আবু বকর নামের একজন যে আসলো, তো ওই লোকের মানে পার্সোনাল জীবন এত কিছু জানি না, তবে এইটুক বোঝা গেছে এগুলা হচ্ছে ভাই আন্ডার SSC পোলা পাইন, এগুলা মাদ্রাসা থেকে উঠে আসছে, কিন্তু এরা বলবে না এটা মাদ্রাসা থেকে উঠে আসছে। কারণ আমি এই আমি টাইপের আমি মানুষদের একমত সাথে, না শাহ ভাই, আমি আমি জি একমত না, কারণ আপনার থেকে আমার এক্সপিরিয়েন্স একটু হলো, একটু আমি মনে করি একটু বেশি। অ্যান্ড আচ্ছা, আমি আমি মনে করি ধর্ম জিনিসটা মানে এমনই একটা মানে বিষ, এমন একটা ভাইরাস যে আপনি যতই শিক্ষিত হন, আমার আমার ফ্রেন্ডস আছে, আপনি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলেন, তারা খারাপ পজিশনে নাই। আপনি 2 or 3 times BCS কাটার বা মানে প্রতিবার BCS কাটার হওয়া লোক, তাদের সাথে কথা বলেন, হ্যাঁ হয়তো বা সে যেই কথাগুলো বলতেছে তার থেকে অনেক স্মার্টলি কথাটা উপস্থাপন করবে, কিন্তু অন্তঃসার একই, কোরটা কথার কোরটা কিন্তু একই, ডিফারেন্ট কোনো কিছু না। সেও মনে করে, সে একজন বিশেষ কারা, সেও মনে করে থিওরি ইজ জাস্ট হাইপোথিসিস, কারণ যাকে নাক বলছে এরকম আচ্ছা এরকম না, সমস্যা নাই। অনেক কিছু তবে বলতে। মেইনলি যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থে মানে এবারে 4 থেকে 5টা জিনিস কমন পাওয়া যায়। প্রথমত হচ্ছে প্রমাণ ছাড়া দাবি, এক গাদা গল্প থাকবে, প্রমাণ ছাড়া দাবি এক গাদা গল্প থাকবে। তারপরে সেকেন্ডলি হচ্ছে কিছু লোভ লালসা থাকবে, যে মইরা যাবে আজকে কালকে জান্নাত পাবা, হুর পাবা, হ্যান ত্যান অনেক কিছু। থার্ডলি যেটা, সেটা হচ্ছে যে জাহান্নামের ভয়, যে আজকে মারা গেলে কালকে তুমি জাহান্নাম পাবা। যেমন কি বলে মানে মুসলিমদের একটা, মানে আমি কিছুদিন আগে একটা ওয়াজ নাকি সে শুনছিলাম, যে মানুষ নাকি যখন মরবে, মৃত্যুর গড় গড়া যখন আইসা পড়বে, ওই সময় নাকি তার নিকটবর্তী কোন মানে রিলেটিভস না কি জানি একটা মানে ফর্মে শয়তান আসবে, কি নাকি পেশাব নিয়ে আসবে, ওইটা নাকি খাওয়া দিতে পারলেই নাকি সে জাহান্নামে চলে যাবে। এরকম অনেক গাঁজাখুরি কথা শোনা যায় বেসিক্যালি। তো যাক, এরপর এটা ছাড়া কি, এটা ছাড়া হচ্ছে এক গাদা নিয়ম কানুন, যে কিভাবে ওয়াশরুমে যাইতে হবে, কিভাবে ওয়াশরুমে গিয়ে কি দোয়া পড়তে হবে, কি নাকি। তো এরকম বেসিক্যালি 4-5টা জিনিস সকল ধর্মগ্রন্থেই কমন পাওয়া যায়। আর এই যে গডের যে কনসেপ্টটা, বেসিক্যালি গডের কনসেপ্টটা হচ্ছে আপনার ওই যে আমরা যে ছোটবেলায় শুনতাম না, যে ঠাকুমার ঝুলির গল্প, যেমন যে ভূত আছে, প্রেত আছে, পিচা, শাকচুন্নি, এগুলা তো এগুলা মানুষের মুখে প্রচলিত, কিন্তু এগুলার কোনো প্রমাণ নাই, কোনো চাক্ষুষ প্রমাণ নাই, কেউ কোনোদিন দেখে নাই, এটা মানুষের জাস্ট একটা ভ্রান্ত ধারণা। এই গডের কনসেপ্টটাও ঠিক এরকম, সমগ্র মানে গ্রহ নক্ষত্র পৃথিবী আছে, কারো না কারো এটা অবশ্যই সৃষ্টি করছে, এটা সৃষ্টি না করলে এটা কেমনে থাকতো। যেমন এই যে আবু হানিফার একটা কি জানি একটা গল্প, মানে ওই যে নাস্তিকের সাথে কি জানি একটা মানে একটা জানি গল্প ছিল, যে জুম্মাবারে সে আসছে 2 ঘন্টা লেটে, তখন সে বলে যে এরকম এরকম মানে কি গাছ দিয়ে কাঠ থেকে অটোমেটিক সুন্দর নৌকা মতো হয়েছে। ইয়ে নৌকা হ্যাঁ চলতেছে, হাঁ, এখন কথা হচ্ছে যে আসলে বিষয়টা হচ্ছে প্রচুর আবু, স্মার্ট, জি প্রচুর স্মার্ট, প্রচুর স্মার্ট, এরকম স্মার্টনেস দেখছেন কখনো? প্রচুর স্মার্ট এখানে একটু কথা আছে। এখন দেখা যাচ্ছে কিছু মানুষের IQ খুবই লো, যেমন আমি একটা আর্টিকেল দেখছিলাম যে বাংলাদেশের টিপিক্যাল মানুষের IQ হচ্ছে 77 সামথিং, মানে আন্ডার 80, মানে 80-র কম। এখন এইসব মানুষের কাছে এগুলা কথা কনভিন্সিং হবে? এখন এই কথাটা যে তারা বলছে, এটারও একটা যথাযথ উত্তর আছে, আবু হানিফার এটার একটা যথাযথ উত্তর আছে। উত্তরটা হচ্ছে, ঠিক আছে আমি মানলাম কোনো কিছু নিজে নিজে হওয়া যায় না, অবশ্যই কোনো না কোনো কিছু মানে কেউ না কেউ সৃষ্টি করে, ঠিক আছে আমি তোমার কথা আর্গুমেন্ট মাইনে নিলাম। তবে ভাই কোশ্চেনটা হচ্ছে যে এই স্পেসিফিক গ্রহ নক্ষত্র তারা যে তোমারই বলা সৃষ্টিকর্তা ক্রিয়েট করছে, সেইটার কি প্রমাণ তোমার কাছে আছে, সেটা তুমি আমাদের দেখাও। এখন এই যুক্তিতে তো হিন্দুদের মা কালীও বলতে পারবে আমি সবকিছু সৃষ্টি করছি, যীশুখ্রিস্ট বলতে পারবে আমি সবকিছু সৃষ্টি করছি, কিন্তু এটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না। এখন এই কথা আপনি যা হুজুরে মসজিদে মানে হুজুরদের কাছে মাদ্রাসা এখানে যা বলেন, পারলে আপনার নাস্তিক লেভেল দিয়া, পারলে আপনার মারার জন্য পাবলিক উইসাব ওইটা লাগা যাবে। এইসব কথা তো লোক মানে বলা যায় না, প্রকাশ্যে তো বলাও যায় না। আমি যে মানে বর্তমানে এক্স মুসলিম, মানে আমি আপোস্টেট বা মুরতাদ যেটাই বলেন, আমার ফ্যামিলিও তো জানেন, আমি তো কারোর কাছে জানাই নাই, এখন আমি জানিনি, আমার আইডেন্টিটি হিডেন, মানে আমি একদম মানে একটা ছদ্মনাম নিয়ে আপনাদের লাইভে আসছি, আজকে ফার্স্ট আসলাম লাইভে। কংগ্রেচুলেশন ভাই আমার প্রবলেম কিছু না, আমার প্রবলেম একটাই, আপনি হয়তো আমার সাথে কথাটার সাথে সহমত হবেন। কথাটা হচ্ছে এই যে বাংলাদেশ, আপনি দেখেন এই বাংলাদেশের মানুষের যে এত অবস্থা খারাপ, এত যে অধপতন, পাকিস্তানেরটা তো অলরেডি নিউজে বা আর্টিকেলে তো অবশ্যই দেখছেন যে কি অবস্থা পাকিস্তানের, এই বাংলাদেশের এই আপনাকে অবস্থার একটা জন্য। একটা ইনফরমেশন দিই, পাকিস্তানে পাকিস্তান ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী
পাকিস্তানের লোকজনের দাবি যে পাকিস্তানে অ্যারাউন্ড 400,000 ব্লাসফেমার্স আছে, অ্যান্ড তারা ওই 400,000 ব্লাসফেমার্সদের জবাই চায়। পাকিস্তানের একটা কমন নিয়ম হচ্ছে, জ্যাক ভাই, পাকিস্তানের এখন কমন মানে একটা ট্রেন্ড হচ্ছে, আপনার সাথে ধরেন আমার ঝামেলা, আমি বলবো যে জ্যাক জ্যাক স্প্যারো হচ্ছে গিয়া সাদিফা রাসুল, মুস্তাকে রাসুল, এই বলে আপনার ট্যাগ দেবো, এটা সাক্ষীকে আমি একাই, আমি একাই শুধু শুনছি, এই বলে যদি আমি আপনাকে মানে আপনার ঘরে শান্তির বাণী বসাই দিই অ্যান্ড আপনাকে মানে জাহান্নামে পৌঁছে দিতে পারি, আমি আমার রিভেঞ্জ তো নিলামই নিলাম, আমি আমার ক্ষোভ তো প্রকাশ করলামই করলাম, এবং পাবলিক আমাকে মানে মাথায় তুলে নাচবে যে আমি এত মহান একটা কাজ করছি, কোনো তাহলে তো এভিডেন্সের ভাই, দরকার নেই, দ্যাটস শুধুমাত্র আমার সুবিধা দাবিটাই গুড এনাফ। তাহলে তো ভাই খুবই সুবিধা ভাই, খুবই আমার সুন্দর, যদি এটা ব্যবসায় এটা পাকা। ট্রেস ব্যাক করে কই যায়, এটা ট্রেস ব্যাক করে যায় মোহাম্মদের কাছে, কিন্তু মোহাম্মদ সেম কাজ করছে, সেম কাজ, তার অন্ধ সাহাবী এসে অন্ধ সাহাবী একজন ঈশাকে হত্যা করে, তার একজন দাসীকে হত্যা করে, তো আবার প্রেগনেন্ট দাসী, আপনি চিন্তা করেন, প্রেগনেন্ট দাসীকে হত্যা করে, যেখানে সে ওই প্রেগনেন্ট মহিলাটাকে মারলো, দাসীটাকে মারলো এবং বাচ্চাটাকে সহ মারলো, ওইটা মারার পর সে মোহাম্মদের কাছে যা বসে, সে হচ্ছে গিয়া আপনার নামে গালি গালাজ করতো, এটা সাক্ষীকে, এটা সাক্ষী আমি নিজে একাই মেরে ফেলাইছি, এবং মোহাম্মদ প্রেজ দ্যাট পার্সন, তুমি খুব ভালো কাজ করছো, ওই 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 মহিলা রক্ত বৃথা গেল, কোনো জিজ্ঞাসা করে না যে এটা প্রমাণ কি, সেই আবদুল্লাহ, নাথিং নাথিং। হ্যাঁ ভাই এটা তো শুনলাম, এবার আমি মনে হয় করেছিও মনে হয় অনেক আগে এটা তো খুব আসলে। পপুলার একটা ইয়ে, ইয়ে হ্যাঁ হ্যাঁ শাহ পপুলার ভাই, আপনার আপনার যদি আর কিছু বলা থাকে প্লিজ। ভাই, যা বলছিলাম বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের একটা কমন বিষয় দেখা যায়, যেমন মানে টিপিক্যাল মুসলিম ফ্যামিলি থেকে যারা আসে আপনি কমন কিছু কথা শুনবেন, যেমন আমাদের হুজুরদের একটা কথা যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানে এটা দিয়ে ওরা এটাই বুঝাইতে চায় যে ইসলামিক শিক্ষার বাহিরে কোনো শিক্ষা তাদের দরকার নাই, দরকার নাই, এটা কমন, এটা কমন কথা তাদের মাঝে। ঢাকা শহরে ধরেন 3-4 কোটি মানুষ থাকে, কিন্তু ঢাকার বাহিরে গ্রামে বা ওভারঅল অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো আছে বেশিরভাগ ছেলে মেয়েদের মানে মাদ্রাসা তোরা সেন্ড করে, তো এখান থেকে ওরা কি পাইতেছে, এটা তো দেশের বোঝা। এখন এই জিনিসটা যখন এই যে স্বাধীনের পর থেকে আজকে দেশ 50-52 বছর হয়েছে দেশ স্বাধীন, যে স্বাধীনের পর থেকে যে দেশে যে এই স্ট্রাকচার গুলো যে মানে চলতেছে, এটা এতে কি দেশে কি হইতেছে, এখন মনে করেন যে মানুষের একজনের বয়স 20-25-27-30 হইছে, সে পাড়ি দিতেছে হচ্ছে আরবে, আরবে পাড়ি দিচ্ছে, ওখানে যায় মানে সে কি বলে হয় ইউবার চালাইতেছে বা যে কোনো একটা কিছু করতেছে উল্টাপাল্টা টাকা, সেটা করে তারা মানে টাকা দেশে পাঠাচ্ছে, ওইটারে আবার তারা আবার লেভেল দিয়ে দিচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা, তারা লেভেল দিয়ে দিচ্ছে রেমিটেন্স যোদ্ধা, মানে খুবই গর্বের কাজ করতেছে তারা। তো এখন এই যে আরবের যে আমরা আমরা বেসিকলি বাংলাদেশিরা ঠিক রেভিডেন্স ব্রিগেডিয়ার, তাদের বিভিন্ন তাদের বিভিন্ন আর্মির পদবি আছে। জি, আমি এই আমি যে আমি আমরা ছোট কথা বলতে চাই, বাংলাদেশিরা বাট এই জিনিসটাকে মানে এই জিনিসটাকে এত বেশি গ্লোরিফাই করা আমার মনে হয় না আপনাদের উচিত, যারা বাইরে রেভিডেন্স পাঠাচ্ছেন দেশের, অবশ্যই মানে একটা ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস, নিজেদেরকে এরকম মানে আর্মির সাথে তুলনা করা বা এরকম বিশাল বড় যোদ্ধার সাথে তুলনা করা আমার মনে হয় একটু এটা একটু বেশি বেশি আর কি। ভাই, এখানে মানে উনাদের যে মানে যে কথাটা বা উনাদের যে থিওরিটা, এখানে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমটা হয়তো মানে কি বলে মানে খুব আর্লি মানে এটা দেখা যাবে না যে প্রবলেমটা কোথায়, বাট লং টার্মসে যদি কেউ বিচার করতে যায় তাহলে এটা একটা প্রবলেমেটিক। কিভাবে আমি একটু বলি, ধরেন এই যে আমাদের দেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষগুলা বেসিক্যালি কিন্তু আরবের চাকর, মানে যারা বেশি বেসিক্যালি রেমিটেন্সের জন্য মানে বাইরে যাইতেছে আর কি, মানে এরা কিন্তু আরবের চাকর। এখন এরা যে আরবের চাকর, মানে আজকে যে আরবের চাকর, এটা কি আপনি বলবেন যে মানে এটা কি জাস্ট মানে 1-2 দিনের বিষয়টা হয়ে গেছে? আমাদের এই যে যে মানে কি বলে ভারত উপমহাদেশ, আমরা কি কোনোভাবে আমরা কি কি মুসলিম ছিলাম, ভাই বোন মুসলিম ছিলাম, ওরা আমাদের ভারতবর্ষ ইনভেড করছে, কইরা মানুষের গলার মধ্যে চাকু মানে ধরছে যে হয় ইসলাম গ্রহণ করো, না হয় জিজিয়া দাও, না হয় তলোয়ার দেখো, মানে ওভারঅল এইভাবেই কিন্তু তারা আমাদের মুসলিমে মানে মুসলিম হিসেবে কনভার্ট করছে আর কি, এক জেনারেশন কনভার্ট করছে, এভাবে 2-3 জেনারেশন 5 জেনারেশন চলে গেছে, মানুষ কিন্তু অতটা মনেও রাখে নাই যে তাদের আসলে রুট লেভেলটা কি। তো এখন ওদের এটা করার উদ্দেশ্য কি ছিল, ওদের উদ্দেশ্য ছিল যে আরব সমাজটাই তো বেসিক্যালি চলছে হচ্ছে মানে কি বলে দাসদাসীর উপর, তারা তো দাসদাসী ছাড়া তো আসলে তাদের চলাটা মুশকিল, তারা তো চলতে পারবে না। তারা করছে কি, তারা যুদ্ধ থেকে একটা মানে যুদ্ধে কি বলে বন্দি একটা দাসকে নিয়ে আসছে, নিয়ে এসে সেই দাসকে দিয়ে তারা তাদের সব কাজ করাইছে। তো করানোতে কি তাদের তো আর কিছু করতে হয় নাই, বৈশা বৈশা খাইছে, তারা বৈশা বৈশা খাইছে তাদের মতো, আর এখানে কি তারা তো মানে ফ্রিতে তো সার্ভিস পাইতেছি। ধরেন এক্সাম্পল, ধরেন এখন আমি একটা 9-to-5 জব করবো, মাসে 30,000 টাকা বেতন পাবো, এখন আমি একটা দাস ধরে আনলাম, সেই দাসকে আমি পাঠিয়ে দিলাম জবে যে যা বেটা তুই জব কর, আর মাস গেলে 30,000 টাকা আমি গুনে নিবো, এরকম 10টা দাস পারলে তো আমার মাসে 3 লাখ টাকা আসে, তা আমার আর কোনো অভাব থাকবে, আমার তো অভাব থাকবে না।
তো ওরা এই কাজগুলো করছে, কইরা তাদের অর্থনীতি বা যেটাই বলেন তাদের মতো তারা গুছগাছ করে নিছে। এবং এইখানে যে একটা বিচ গাইথা দিছে, বাংলাদেশ পাকিস্তানের যে একটা বিচ গাইথা দিছে, এই বিচটা গাঁথার কারণে বীজ ওভারঅল বীজ না আজকে ভাই, বীজ বীজ মানে, সরি ভাই আমি বীজ একটু আমি সমস্যা বলি নাই, ভাই আমি একটু মানে এটা 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 মানে আমি অর্থটা চেঞ্জ হয়ে যায়, সরি বীজের ভাই বদলে আমি আপনি যদি বীজ বলেন তাহলে অর্থটা চেঞ্জ হয়ে সরি। যায়। আচ্ছা আচ্ছা যাক ভাই, কথা হচ্ছে আচ্ছা যে আমার একটা সিটটা, আমার একটা জি প্রশ্ন আছে শাক ভাই, আপনি যে প্রোফাইল ফটোটাতে যে মেয়েটার ছবিটা ব্যবহার করেছেন, এটা কি, এটা তো কোনো সেলিব্রিটির ছবি বলে মনে হচ্ছে না, আপনি কি কনসেন্ট নিয়ে ব্যবহার করছেন? ভাই সত্যি বলতে আমি মানে নিজের আইডেন্টিটিটা হাইড করার জন্য আমি জাস্ট আমার জিমেল থেকে লগ ইন করছিলাম, তো একটা ফেক জিমেল থেকে লগ ইন করছিলাম। আমি জিমেলে মানে জাস্ট একটা র্যান্ডম পিক প্রোফাইল হিসেবে দেয়া ছিল, তো এইভাবে এটা তো পিকটা এটা আইসা তো পড়ছে। এটা তো মানে খুবই অনুচিত কাজ হয়েছে যে একজনের ছবি আপনি ব্যবহার করছেন, তার তো কনসেন্ট নেন নাই, তার মানে হচ্ছে তার কনসেন্ট না নিয়ে, এবং এই এটা এটা মেয়েকে ইনস্টাগ্রাম তো মডেল তো, না, এই মেয়ে তো কোনো সেলিব্রিটি বলে তো মনে হচ্ছে না, মানে সেরকম একটা কম বয়সী মেয়ে। আপনি পাবলিক ফিগারের কথা বলতে চান ভাই? হ্যাঁ হ্যাঁ, পাবলিক পাবলিক ফিগার তো সে না, পাবলিক ফিগার যেহেতু সে না, সেহেতু আপনি কিভাবে তার কনসেন্ট ছাড়া তার ছবিটা ব্যবহার করছেন, এবং এই আমাদের লাইভেও তো এই জিনিসটা দেখানো হয়ে গেল, এটা তো আমরাও এটার জন্য দায়ী হয়ে গেলাম এই ছবিটা দেখানোর। আচ্ছা ভাই আমি দুঃখিত, আমি এটা পিকটা আমি সরা ফেলবো। আমি অবশ্য এটা ইনস্টাগ্রাম মডেল একটা বিদেশি, জাস্ট এটা একটা ফেক জিমেলে খোলা ছিল, তো এই কারণে বিষয়টা আমি তো খেয়াল করিনি। আচ্ছা এই জিনিসটা একটু আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেন আমাদের মানে এই ছবিগুলা, পার্সোনাল ছবিগুলা যেন আমরা এইভাবে যত্রতত্র ব্যবহার না করি। পাবলিক ফিগার হলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আসলে জানি না যে উনি পাবলিক ফিগার কিনা, পাবলিক ফিগার হলে সেটা ঠিক এটা আছে। পাবলিক ফিগার ভাই, এটা ইনস্টাগ্রাম মডেল একটা বিদেশি, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে, তাহলে আমি জানি না আসলে। ঠিক আছে, আর আচ্ছা কি এটা কিছু তাহলে বলবেন আজকে শাক ভাই? আজকে তাহলে শেষ করে দিন। জি ফারজ ভাই কিছু একটা বলতেছিলেন। না না আর তেমন কিছু বলার, ওই যে আপনি বীচ বলতেছিলেন তো, বীচ বনে দিয়ে গেছে, ওটা ওটাই জাস্ট বললাম আর কি। আসিফ আসিফ ভাই যেহেতু আসছেন, তখন ছিলাম একটা কথা বলি ভাই। বিষয়টা হচ্ছে যে এই যে মুসলিমরা যে আপনার এত যে বারবার একটা কথা বলে যে কোরআনে হচ্ছে তাদের প্রমাণ প্রমাণ প্রমাণ, কিন্তু ভাই প্রমাণের তো কোনো ছিটা ফোটাও নাই ভাই এখানে। এখানে তো সবকিছু হচ্ছে প্রমাণ ছাড়া দাবি। হ্যাঁ এটা আসলে সব ধর্মের অনুসারীদেরই একই বক্তব্য, শুধু যে মুসলিম তা না, সব ধর্মের অনুসারীরই আসলে একই ভাবে চিন্তা করে এবং একইভাবে তারা মানে তাদের ইয়াটা উপস্থাপনের চেষ্টা করে, কিন্তু আমরা যখন যুক্তি দিয়ে যে জিনিসগুলো বিচার বিবেচনা করি তখন দেখি সবগুলাই একই লেভেলের, কোনো ধর্মের দাবি আসলে প্রমাণিত না। যাই হোক শাক ভাই, অনেক ভালো লাগলো কথা বলে, তাহলে আজকে কি আপনাকে বিদায় জানাবো আমরা? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাচ্ছি। আমাদের ব্যাকস্টেজে অনেক মুমিন ভাইরা আছেন।